যে প্রকল্পে কাজ হচ্ছে ভালো সে প্রকল্পে বেশি টাকা। কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পে ইনসেনটিভ দেওয়ার ধাঁচে বাজেটে বরাদ্দ হয়েছে। নিরাপত্তার খাতে বেড়েছে বরাদ্দ। কলকাতার বিভিন্ন মেট্রো পরিকল্পনায় এবছর টাকা বরাদ্দ হয়েছে পুরো কর্পোরেট কোম্পানির ইনসেনটিভ দেওয়ার ধাঁচে। এবার বাজেটের রেল খাতে বরাদ্দ প্রায় 65% বৃদ্ধিতে জল্পনা ছিল মেট্রো প্রকল্পে বরাদ্দের পরিমাণে। অথচ মেট্রো প্রকল্পের রূপায়নের উপরই নির্ভর করবে আগামী দিনে কলকাতার যোগাযোগ ব্যবস্থার গতি প্রকৃতি। বরাদ্দকৃত অর্থের হিসেব নিকেশে উঠে আসছে বাজেটে সেই সব প্রকল্পে টাকাই বেড়েছে যেগুলির কাজ হচ্ছে দ্রুত গতিতে। যেসব প্রকল্পে কাজ তেমন এগোয়নি সেখানে বরাদ্দ কম। সব থেকে বেশি বরাদ্দ হয়েছে গড়িয়া এয়ারপোর্ট ভায়া রাজারহাট প্রকল্পে, আবার বরাদ্দ কমেছে সেন্ট্রাল পার্ক হলদিরাম প্রকল্পে। নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর বরাদ্দ 220 কোটি টাকা। বরানগর ব্যারাকপুর দক্ষিণেশ্বর বরাদ্দ 100 কোটি টাকা। গড়িয়া এয়ারপোর্ট ভায়া রাজারহাট বরাদ্দ 250 কোটি টাকা। জোকা বিবাদীবাগ বরাদ্দ 50 কোটি টাকা। সেন্ট্রাল পার্ক হলদিরাম বরাদ্দ 10 কোটি টাকা। একই সঙ্গে মেট্রোর নিরাপত্তায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতায় মেট্রোয় রয়েছে 23টি স্টেশন, কিন্তু সেই অর্থে নিরাপত্তা নেই। সেই নিরাপত্তায় জোর দিতে বরাদ্দ করা হয়েছে 9 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এবারের বাজেটে রাজ্যের জন্য একমাত্র উল্লেখযোগ্য ঘোষণা সাগর থেকে ডানকুনি পর্যন্ত নতুন রেলপথের সমীক্ষা। এছাড়া নতুন আর কিছুই নেই। এমনকি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিভিন্ন প্রকল্পে বরাদ্দ শূন্যের সামিল। এবারের বাজেটে রেল খাতে কি পেল রাজ্য? কোনো অবজেক্টিভ টাইপ উত্তর নেই। বাজেটে একমাত্র উল্লেখযোগ্য ঘোষণা সাগর থেকে ডানকুনি পর্যন্ত নতুন রেলপথের সমীক্ষা। প্রায় 138 কিলোমিটার সমীক্ষার প্রস্তাব করা হয়েছে বাজেটে। প্রস্তাবিত পথ হল সাগর কাশীনগর কুলপি গুরুদাসনগর বাঁকড়াহাট চকগোপালপুর নুঙ্গি মাঝেরহাট খিদিরপুর শালিমার সাঁতরাগাছি ডানকুনি। এছাড়াও কিছু প্রাপ্তি আছে বাজেটে রাজ্যের প্রাপ্তি। কৃষ্ণনগরের কাছে জলঙ্গি সেতু নতুন করে নির্মাণ, সাঁতরাগাছি টার্মিনালের জন্য 84 কোটি টাকা বরাদ্দ, শালিমার স্টেশন টার্মিনাল জন্য 75 কোটি টাকা বরাদ্দ, সাঁকরাইলে ফ্রেট করিডোরের জন্য 100 কোটি টাকা বরাদ্দ, সাঁকরাইল পাঁশকুড়া ফোর্থ লাইন, বিভিন্ন স্টেশনে এলইডি লাইট। অর্থাৎ নতুন কোনো প্রকল্প নেওয়া হয়নি, নতুন কোনো ট্রেনের ঘোষণাও নেই। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়ই ঘোষিত বিভিন্ন প্রকল্পগুলিকে এড়িয়ে যাওয়া হয়েছে। এইসব ঘোষিত প্রকল্প হল খড়গপুরে প্রস্তাবিত ওয়াগন কারখানা, কাঁচরাপাড়ার প্রস্তাবিত ওয়াগন কারখানা, বজবজে প্রস্তাবিত কোচ যন্ত্রাংশ কারখানা, সব কিছুর জন্যই বরাদ্দ নাম মাত্র। অর্থাৎ রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রকল্প ঘোষণা করেছিলেন সেগুলোতে নজর দেওয়াই হয়নি। রেলকর্তাদের দাবি, জমি জটে আটকে থাকা প্রকল্পগুলি একে একে বাস্তবায়িত করা হচ্ছে। তো একটা একটা করে ধরছি, একটা পেয়ে গেছি, তারপরে একটা অন্য পাবো, একসঙ্গে সবাই যদি ধরে নিই তো কিছু পাবো না। অর্থাৎ বাংলার পক্ষে রেল খাতে মেট্রো বাদে উচ্ছ্বসিত হওয়ার মতো কোনো খবরই নেই। 24 ঘন্টার জন্য শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, কলকাতা।